প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 6 এপ্রিল 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রোহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরিতে, আর এইটার ঠিকানা পাবনা জেলার ভাঙড়া পৌরসভার ঝিকলকতি গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক সান্তুল কাকা এখান থেকে ষাঁড় গরু ফ্যাটেনিং করে থাকে, এর পাশাপাশি গাভী গরু নিয়ে এসে এখান থেকে বিক্রি করে থাকে। তো আজকের ওনার কাছে একটি বিক্রির উপযুক্ত গাভী আছে, রেডি প্রেগনেন্ট গাভী। আমাদের আজকের পর্বে এই গাভীটা আপনাদের দেখাবো এই গাভীর জাতমান কোয়ালিটি কেমন, কেমন দাম হলে উনি বিক্রি করবে, বা এই গাভীটা কিনলে আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে, বা ওনার এই ফার্মের শুরুর গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো এই প্রজেক্টটা সম্পর্কে একটু আমাদের জানাবেন, তার আগে দর্শকদের সঙ্গে আপনার পরিচয় করে দেবো, আপনার নাম প্লাস আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, আমার খামারের নাম রোহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, ঝি কলকাতিতে ভাঙড়া পৌরসভার মধ্যেই। আচ্ছা, তো এখান থেকে তো মূলত আপনারা মনে হয় ফ্যাটেলিং করেন? হ্যাঁ, আমি মূলত ফ্যাটেলিং 3 মাস 4 মাস পর পর গরু বিক্রি করে দিই। আচ্ছা, এই ফ্যাটেনিং গুলোই যখন রেডি হয়ে যাচ্ছে তখন এভাবে বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এর মধ্যে তো মনে হয় একটা গাভীও সংগ্রহ করছেন? হ্যাঁ, এর মধ্যে অনেকগুলোই করছিলাম, এখন এই একটাই আছে। জাতমান অনেক ভালো, ওই জন্য একটু ওকে কিছুদিনের জন্য ধরে রাখছি যে আর একটু ভালো করে রেডি করে তারপরে বিক্রি করি। আচ্ছা, তো বর্তমান আপনার খামারে বেশ কিছু দেশাল, বরেন্দ, তারপরে হচ্ছে ভুট্টি সার দেখতেছি, এগুলো তো মূলত এই কোরবানির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে? হ্যাঁ, কোরবানির আগেও মানে রেডি হয়ে গেলেই ছেড়ে দিই। আচ্ছা, এছাড়া বড় বড় যে সারগুলো পাওয়া যায়, এর আগেও তো আপনাদের খামার থেকে আমরা দেখছি শাহিওল বা আপনার গির এই জাতীয় সার আপনারা? আমাদের এখানে ফ্যাটেলিং করা হয়েছে, সর্বপ্রথম করছিলাম নেপালের কিছু যে বলদ আছে, লাল বলদগুলো, ওইগুলো কিছু করা হয়েছিল। তারপরে শাহিওয়াল আর গির গরু, গির অনেক বড় বড় গির এখানে রেডি করা হয়েছে। হ্যাঁ, এখন বর্তমানে চাহিদা বুঝে সব কিছু করা লাগে, সেই হিসেবে দেখতেছি যে চাহিদাটা দেশাল আর এই বরিন্দে এইগুলোর উপরই চাহিদাটা বেশি, ওই জন্য বড় গরু ছাড়ি দিয়ে আবার ছোটটা করতেছি। আচ্ছা, তো মোটামুটি কতগুলো সার গরু আছে এখানে? এখন আপাতত 24টা আছে। 24টা আছে। আচ্ছা, এগুলো তো ইনশাল্লাহ ঈদের আগে একটা প্রোগ্রাম হবে। হ্যাঁ, ঈদের আগে ইনশাল্লাহ, কোরবানির ঈদের আগে হোক আর রোজার ঈদের আগে হোক একটা প্রোগ্রাম আপনি দিবেন, যা এই প্রোগ্রামের মাধ্যমে বিক্রি করে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবগুলোই তো বরেন্দ? হ্যাঁ, সবগুলোই এই দেশাল জাতের, ভুট্টি বলে, বরিন্দ বলে, বিভিন্ন মানে এর নাম আছে, তবে অরিজিনালি এগুলো জাত হলো দেশাল জাত। আচ্ছা, তো আসলে সবাই কিন্তু এই গরুগুলো কেনেন, আমাদের যারা ভিডিও দেখে, তো আপনার মতো যারা উদ্যোক্তা আছে, যারা আসলে খামারে আসতে চায়, যারা দেশাল নিয়ে কাজ করতে চায় বা গাভী নিয়ে কাজ করতে চায়, আসলে এই সেক্টরে কেমন লাভ হয় এটা যদি সংক্ষেপে আমাদের একটু জানাতেন। এটা মোটামুটি অল্প পুঁজিতে লাভ হয়, এটা 10-12 হাজারের উপরে গরু প্রতি লাভ হয় না। তবে মানে লালন পালনের সময়টা কেমন হয় যে 10-12 হাজার টাকা লাভ করতেছে? এটা সর্বোচ্চ 3 মাস, 3 মাসের মধ্যে একটা গরু থেকে 10-12 হাজার টাকা প্রফিট করা সম্ভব। তার মানে যদি কোনো ক্ষুদ্র খামারি 4-5টা সার গরু নিয়ে কাজ করে, মোটামুটি একটা এটা ভালো একটা ই হয় আপনার। এটা যখনই মোটামুটি 10টা যদি কেউ পালে, আপনি চিন্তা করেন যদি 3 মাস হয়, 3 মাসে 10টা হলে 1 লাখ টাকা, তাহলে 3 মাস পর পর যদি আপনার একজন ব্যক্তি নিজে লালন পালন করে 1 লাখ টাকা ইনকাম করে, বাংলাদেশে কিন্তু এটা অনেক বড় একটা বড় চাওয়া। অনেক চাকুরির থেকে দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তা হওয়া মানে নিজের সবকিছু, আর এইটাতে ঝামেলা কম, খাদ্য খরচ কম, সবকিছু থেকে টেনশন মুক্ত, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের বেশি। গাভীর মতো তো মনে হয় না, না কোনো ঝামেলা নেই, কাঁচা ঘাসেরও অতটা প্রয়োজন হয় না এদের। আমি কাঁচা ঘাস যদিও মাঝে মধ্যে দেই, তবে কাঁচা ঘাসের চেয়ে এরা খেয়ার বা এই দানাদার খাবারেই বেশি অভ্যস্ত। আচ্ছা, মোটামুটি খাবার দিলে এরা খায়? হ্যাঁ হ্যাঁ, যা যে কোনো খাবার দিলেই এদের কাছে কোনো খাবার, আমার যে চারি দেখেন একটা তো মনে হয় খাবার পড়ে নেই। আচ্ছা, সবগুলো খেয়ে? হ্যাঁ হ্যাঁ, চারটি একবারে সবগুলোই ওদের ইচ্ছে মতো একবারে খায় শেষ করে দেয়। তো যেহেতু আজকে আপনার ফার্মে আমরা গাভী গরু দেখতে আসছি, আজকে আর সার নিয়ে কথা বাড়াবো না, যে গাভীটা আছে এটা সঠিক যে জাতমান, সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ এইটা আস্তে আস্তে আমাদের জানানোর চেষ্টা করবেন। কাকা, এই যে সর্বপ্রথমে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, যেটা আজকের প্রতিবেদনে আপনি বিক্রি করার চিন্তা করছেন, গাভীটা মাশাল্লাহ অনেক বড় সড়ো, আর এই বড় গাভীগুলো কিন্তু আসলে এই যে দেশাল সারের মতো না, জুম করলে বড় হয় এরকম কিন্তু সম্ভব না, এগুলো ক্যামেরা তো এরকম বোঝা যায় না। তো এটা সম্পর্কে একটু জানান, এটা কোন জাতের আসলে? এটা বা মানে আমার সম্বন্ধে জানা যেটা, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত, এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী গরু। আর আমি এই গরুটা কিনছিলাম এই
পাশেই এক গ্রাম থেকে, ওর মায়ের রেকর্ডটা অনেক ভালো ছিল, আমি ওই হিসেব করেই, আর এ এখনো কিন্তু দাঁত হয়নি, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এইবারই প্রথম বাচ্চা দিবে, এখনো দাঁত হয় নাই, এত বড় গাভীর দাঁত হয় নাই, না এখনো দাঁত, হ্যাঁ 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 অবশ্যই দাঁত দেখানো যাবে, দর্শকদের আমাদের কাকা একটু দেখাই দেন তো, আচ্ছা আপনি মানে এই মাত্র দাঁত দাঁত ফাঁসা হয়েছে, ফাঁকা হয়েছে তবে দাঁত ওঠে নাই, এই পাশে, আচ্ছা এই যে অরিজিনালি দাঁত এখনো হয় নাই, না না, আচ্ছা তাহলে তো এই গরু আরো বড় হবে, হ্যাঁ হ্যাঁ এই গরু ইনশাআল্লাহ আমি আশা করি যে সাইজ হয়েছে আরো অনেক, আর ফার্স্ট বিয়ান দ্বিতীয় বিয়ানে যা অনেক আরো বিগ সাইজ হবে, এটা হচ্ছে প্রথম রাউন্ডের একটা গাভী, হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট হয়েছে কত মাস প্রেগন্যান্ট এখন বর্তমান, এখন বর্তমান আমার মনে হয় আর 15 থেকে 16 দিন সময় আছে, আপনার হিসাবে 15 থেকে 16 দিনের মতো সময় আছে এর মধ্যে বাচ্চা হবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর যদি কেউ এখান থেকে ডেলিভারি করে নিতে চায় আপনার কাছ থেকে তো কোনো সুযোগ সুবিধা আছে ডেলিভারি করে দেওয়া যাবে, হ্যাঁ সে যদি আমাকে কি কয় খরচ সমূহ পাঠায় দেয় আমি এখান থেকে গরু পাঠানোর আমার নিজের লোক দিয়ে পৌঁছায় দেব, আচ্ছা আমি বলতেছি বাচ্চা প্রসব করানোর কথা, ও বাচ্চা নতুন খামারি আছে যারা আসলে বাচ্চা প্রসব, হ্যাঁ হ্যাঁ বাচ্চা যদি রেখে দিয়ে বলে যে না আমি বাচ্চা প্রসব করার পরে নিয়ে যাব, হ্যাঁ বা সে পরিপূর্ণ আমাকে পেইড করে দিয়ে রেখে দিলে পরে আমি সিস্টেমটা আপনাকে ফুল পেমেন্ট করতে হবে, তাহলে কারণ আমি এর আগে একটা ইয়েতে ঠকছি যে এরকম দিছে পরবর্তীতে ওনার এখন কোনো একটা সমস্যা দেখায় বলতেছে ভাই আমার আর গরু নেওয়া হলো না, পরে আমার টাকা ব্যাক দেওয়া না লাগছে, এই জন্য ওনাকে 100% আমাকে ই করে দিতে হবে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি, হ্যাঁ হ্যাঁ উনি যেভাবে বলবে যে আমাকে বাচ্চা প্রসব করায় দিয়ে তারপর নেবে আমি দিতে পারবো, আচ্ছা তো কাকা এটা আপনি বলতেছিলেন যে আপনি নিজ এলাকা থেকেই কিনছেন, এর মায়ের রেকর্ডটা আপনার ওই 26 লিটার দুধ ওর মায়ের রেকর্ড ছিল, এর মায়ের রেকর্ড ছিল 26 লিটার, সেই হিসেবে এর তো 26 লিটার, না না 26 হবে না, আচ্ছা হয়তো বা 20 এর নিচে থাকবে, অবশ্যই 20 এর নিচে থাকবে প্রথম রাউন্ডে, ধীরে ধীরে রাউন্ডে রাউন্ডে এর দুধটা বাড়বে, হ্যাঁ প্রথম 4 থেকে 5 রাউন্ডে দেখা যায় দুধ বাড়ে, তারপরে আর দুধ বাড়ে না, ধীরে ধীরে কমতে থাকে, তো আজকের প্রতিবেদন দেখে যদি কোনো খামারি ভাইয়ের কোনো দর্শক ভাইয়ের এই গাভীটা পছন্দ হয় আপনাকে কত টাকা দিতে হবে, আসলে আমি এটা দাম বলতে চাচ্ছি না, এটা সরজমিনে কাছে এসে কেউ দেখে ই করে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, আচ্ছা এটার দাম আপনি ভিডিওতে জানাবেন, না 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 ওটা সরজমিনে আসলে দামটা আপনি ভেঙে দিবেন, বা কেউ যদি মোবাইল ফোনেই নিতে চায় অনলাইনে তো এখন কেনে বেশিরভাগ মানুষ, সেক্ষেত্রে অনলাইনে তো দাম বলে দিবেন, হ্যাঁ অনলাইনে দাম বলা যাবে, আচ্ছা তবে একটা অনুরোধ থাকবে সবার কাছে একটাই দাম বলবেন, অনেকে আছে দাম না বলে এক একজনের কাছে, না না আমার ওরকম ই নাই, আমার মানে যে একটা সব জিনিসেরই ব্যবসার একটা টার্গেট থাকে যে এই জিনিসটা আমি এই টার্গেটে বিক্রি করব, আমার ওরকম আমার আহামরিও চা নেই, আমি একদম বলে দেবো যে তার যদি মনে হয় যে না এই গরুর জাত সম্বন্ধে দাম ঠিক আছে তাহলে সে আমার সঙ্গে কথা বলবে, আর যদি মনে হয় যে না জাত ঠিক নাই তাহলে আর ওটা কথা বলার দরকার নেই, গাভী যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর একদম গলার থেকে লেভেল আছে, হ্যাঁ নাভি কম্বল চোট কোনো কিছুই নাই, নাই এর দামটা আপনি বলতে চাচ্ছেন না, আলোচনা সাপেক্ষে সরজমিনে আসলে দাম ভেঙে দিবেন কিংবা কেউ ফোন করলে আপনি দাম বলে দিবেন, হ্যাঁ দাম বলে দেব, তো কষ্ট করে যে গাভী দেখালেন অনেকগুলো সারও আমরা দর্শকদের এক নজর দেখালাম, এগুলো নেওয়ার জন্য তো আসলে যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন, আমার ফোন নম্বরটা আপনারা তো অবশ্যই কোথায় স্ক্রিনে দিয়ে স্ক্রিনে দিয়ে দেবো, তারপরে নাম্বার বলছি 01711033693, এটাতে হোয়াটসঅ্যাপ আছে কি, হ্যাঁ এটাতে হোয়াটসঅ্যাপ ইমো সবগুলো এটা একটাতেই আছে, নাম্বারটা আবার বলি 01711066693, আচ্ছা তো দর্শক ভাইদের পরিশেষে কিছু বলতে চান কোনো খামারি ভাইদের কোনো পরামর্শ, পরামর্শ একটাই যে যেটাই করুক আমার কাছে যেটা যে সে যেন এইটার প্রতি অভিজ্ঞতা নিয়ে তারপরে কাজ করে, অভিজ্ঞতা না আমি যেরকম অভিজ্ঞতা ছাড়াই প্রথমে এই সেক্টরে আসছি, প্রথম বছরে আমি অনেক লস খাইছি, না আল্লাহর রহমতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আশা করি যে লসের আর সম্ভাবনা না, হয়তো বা না হলে আসল হবে লস হওয়ার ইনশাল্লাহ বা সম্ভাবনাটা তারাই এই খামারই হবে, খামার প্রকল্প হাতে নিবে অবশ্যই অবশ্যই, বড় বড় খামার হোক আর কৃষকের খামারে হোক যে কোনো জায়গায় প্রান্তিক খামারে হোক এদের কাছ থেকে যায় কিছুদিন পরামর্শ নেওয়া দেখা যে উনি কিভাবে কি কাজ করতেছে একটু সময় দেওয়া আর কিছু নাই, সরকারও তো এখন সুন্দর অনেকগুলো ই আছে সুন্দর ছোট ছোট কোর্স করে দিচ্ছে, যেটা করলে কিন্তু মোটামুটি খামারের একটা অভিজ্ঞতা হয়ে যায়, হ্যাঁ তা তো অবশ্যই আমার মনে হয় যে কোনো কাজ করলে অভিজ্ঞতা নিয়েই করা ভালো, আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আপনার কুরবানির সামনে হোক রমজানের সামনে হোক আপনার এই যে দেশাল যে সারগুলো আছে এইটার একটা চিত্র আমরা দর্শকদের দেখাবো, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।